السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ কচুয়া একাটনা বড় কাফন খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে তিন দিন ব্যাপী একুশতম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা বাসাগড়ে অবস্থানরত অত্যন্ত আদরের শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অযুত কোটি শুকর জ্ঞাপন করছি যিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আপনাকে এবং আমাকে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার সেই সুবর্ণ তৌফিক আল্লাহ পাক দান করেছেন এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি সকলে মিলে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আসলে আল্লাহ পাকের অনেক বড় কৃপা দয়া অনুগ্রহ যার কারণে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে মনোনীত করেছেন বাছাই করেছেন আপনারা আমার মতো কত মুসলমান কত ইমানদার কত যুবক ইচ্ছা করেছে আজকের এই মাহফিলে আসবে আলোচনা শুনবে কিন্তু আল্লাহ পাক তাদেরকে কবুল করেন নাই বিদায় তারা আজকের মাহফিলে উপস্থিত হতে পারে নাই আমার ভাইরা যেহেতু আল্লাহ পাক তার অনেকগুলা বান্দাদের থেকে বাছাই করে আপনাকে এবং আমাকে আজকের কোরআনের মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আবারও মহব্বতের সাথে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাই মৌলভী বাজার এই প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম নয় মৌলভী বাজার অনেক প্রোগ্রাম করেছি এই কারণে মৌলভী বাজারের মানুষের ইমানি চেতনা মৌলভী বাজার মানুষের অবস্থা আমি ভালো করে জানি আজকে আপনাদের যে আওয়াজ আমার মনে হচ্ছে না যে মৌলভী বাজারের মুসলমান আওয়াজ দিচ্ছেন আমার ভাই মৌলভী বাজারের মুসলমানদের আওয়াজ এত দুর্বল হয় না আর আজকের মতো মনে হয় না আপনারা এইভাবে দুর্বল আওয়াজ দিবেন কারণ
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করতে যাই। গত এক তারিখ মাহফিল ছিল জয়পুর হাট, এই যমুনা সেতু ফাড়ি দিয়া সিরাজগঞ্জ বগুড়া হইয়া এরপরে নৌকার পাশে হইল জয়পুর হাট। এত লং জার্নি, বিশাল ঐতিহাসিক মাহফিল, এত হাজার মুসলমান, কিন্তু তাদের আওয়াজ এত দুর্বল, জানি না কি যেন তাদের এই আওয়াজটা কেন দুর্বল হল। কিন্তু সিলেটের মানুষের অবস্থা এমন, বিশেষ করে মৌলভীবাজার এলাকার মানুষের ইমানি এত স্পিরিট, ইমানি এত ভর, যার কারণে যদি স্বল্প মানুষ হয় আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজের যদি প্রয়োজন হয়, আমার মনে হয় দু চারজন মানুষ একত্রিত হয়ে যদি এই আওয়াজ হুঙ্কার উচ্চারণ করে তাহলে বলতে পারি বাতিল পানা শক্তিগুলা এখনো পর্যন্ত মুসলমানদেরকে ভয় পাবে, কথা ঠিক কিনা বেটে? আরো একটু আওয়াজ দিয়ে বলুন মুসলমান, কথা ঠিক কিনা? মুসলমান সেই জাতি, মুসলমান সেই জাতি যেই জাতির অতীত ইতিহাস রয়েছে। মুসলমান হলো বীরের জাতি, যেই সময়ে বাংলাদেশের মধ্যে যেই কোন লাস্তিক পরা শক্তি যখন আগমন করেছিল আমার ভাই, ঠিক সেই মুহূর্তে সিলেটের হাজারো মুসলমান যখন রাজপথে নারায়ে তাকবীরের হুঙ্কার উচ্চারণ করেছিলেন, আমি বলতে পারি সেই আওয়াজ শুনে সেই পরা শক্তিগুলা নাস্তিক এবং মর্যাদগুলা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা বেটে? সেই শাহজালালের উত্তরসূরি, আমাদের অবস্থা এমন হবে শাহজালাল মার্কা আওয়াজ হবে, শাহজালালের হুঙ্কার শুনে রাজা গড় গোবিন্দের মুসনদ ধ্বংস হয়ে গিয়েছিল, কথা ঠিক কিনা? আরো একটু পিছনে যারা আছেন বলেন ঠিক কিনা আমার ভাই? তাহলে মুসলমান সেই জাতি, মুসলমানদের অতীত ইতিহাসের দিকে লক্ষ্য করেন, সাহাবাই কেরাম সংখ্যায় কম ছিলেন কিন্তু তাদের ঈমান এত মজবুত ছিল, তাদের ঈমান এত স্বাবলম্বী ছিল, যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যখন নারায়ে তাকবীরের আওয়াজ যখন উচ্চারণ করেছিলেন তখন বাতিল পরা শক্তিগুলা বেঈমান কাফেরগুলো লাশ কুটিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা? আমরাও যদি সময় হয়, মুসলমান জাতির সময় হয়, আর যদি আমরাও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি উচ্চারণ করতে পারি ও মুসলমান এই কথাটাই বলতে পারি যে মুসলমানদের হাতে আমাদের হাতে কোনো ভালো অস্ত্র নাই, আসেনি, আর একটু জোর এখন, আর একটু জোর এখন আছে, মুসলমানদের হাতে কোনো ধারালো অস্ত্র নাই, কোনো ক্ষেপণাস্ত্র নাই, বোমা নাই, বিভিন্ন ধরনের অস্ত্রগুলা মুসলমান ব্যবহার করতে জানে না, কথা ঠিক কিনা? আর একটু জোর এখন, কিন্তু তার বড়েও আমাদের উপর অপবাদ যে আমরা হলাম জঙ্গিবাদ, কথা ঠিক নেই, আমরা হলাম উগ্রবাদ, কথা ঠিক কিনা? ও মুসলমান এই কথা বলতে চাই, মুসলমানদের হাতে অ্যাটম বোমা নেই, ধারালো অস্ত্র নেই, কিন্তু মুসলমানদের হাতে এমন একটি শক্তি রয়েছে যেই শক্তিগুলা কোন ইহুদ নাসারার হাতে পাওয়া যায় না, সেই শক্তি হলো মুসলমানদের ঈমান রয়েছে, মুসলমানদের কাছে নারায়ে তাকবীরের শক্তি রয়েছে, কথা ঠিক কিনা বেটে? এই শক্তি দিয়েই
মুসলমান জাতি এই শক্তি দিয়ে এই মুসলমান যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করেছে কথা ঠিক কিনা এই আওয়াজ দিয়ে দেশ থেকে নাস্তিক মুরতাদদেরকে দূর করেছিল এই মুসলমানগুলা নারায় তাকবীরের আওয়াজ দিয়া কথা ঠিক না আরে জোরে কোন কথা ঠিক কিনা সেই আওয়াজ আজকের মতো মাহফিলে যদি মাঝে মধ্যে যদি দেওয়ার প্রয়োজন হয় ও মুসলমান দিতে পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন না হাত উঠান রাত কয়টা হইছে এখন যদি আপনাদের অবস্থা এই হয় তাহলে রাত যদি একটা দুইটা হয় তাহলে আপনাদের গতি কেমন হবে আপনারাই ভালো করে জানেন মনোযোগ সহকারে আলোচনা শুনবো আমার ভাই আসুন আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আমানতের গুরুত্ব ও খেয়ানতের পরিণাম এই কারণে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতি কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি বিশ্বনবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণিত হাদিসের বান্দার থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার মানার জীবনের মধ্যে যেন আল্লাহ আমল গঠন করার সেই তৌফিক আল্লাহ দান করেন সকলে বলুন আমিন আরো একটু জোরে বলেন আমিন আসুন ওই আয়াতের দিকে যাওয়ার আগে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আমার ভাই ওই আয়াতখানা বুজার আগে চলুন আমরা চলে যাই ওই আয়াতখানা আমার আল্লাহ কোন প্রেক্ষাপটে কোন অবস্থার কারণে আমার আল্লাহ ওই আয়াতখানা বিশ্বনবীর কাছে অবতীর্ণ করেছেন কোন অবস্থার কারণে ওই আয়াত অবতীর্ণ হয়েছে তার শানে নুজুল কি অবতীর্ণ হওয়ার কারণ কি প্রেক্ষাপটটা কি কোন আয়াতের যদি শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণ এবং প্রেক্ষাপট যদি ভালো করে না জানেন তাহলে ওই আয়াত থেকে আলোচনা করলে আপনারা ভালো করে কিছুই বুঝবেন না এই কারণে ওই আয়াত সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের কয়েকটা শানে নুজুল রয়েছে এর মধ্যে একটা শানে নুজুল আপনাদের সামনে বলতেছি এক নাম্বার শানে নুজুল হলো জাহিলিয়াতের যুগে বর্বর যুগে খানায়ে কাবা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে খানায়ে কাবা তওয়াফ করত এবং কি খানায়ে কাবার বিভিন্ন দায়িত্বশীল বিভিন্ন লোকজন ছিল ওই সময়ে খানায়ে কাবার সেবা করাকে বেঈমান কাফেরগুলা নিজেকে আত্মমর্যাদাবোধ মনে করত খানায়ে কাবার সেবা করাকে নিজে গৌরব মনে করত প্রশংসা করত যে আমি খানায়ে কাবার অমুক কাজ করতেছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে আজকে মুসলমানদের মধ্যে অনেক সময় দেখা যায় মসজিদ মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিন যিনি থাকে হ্যাঁ মসজিদের ইমাম সাহেব যিনি থাকে মসজিদের যিনি ঝাড়ু দেয় আল্লাহু আকবার এই সমস্ত খাদিমদেরকে আজকে সমাজের কিছু মানুষ কিছু শিক্ষিত মানুষগুলা মসজিদের খাদিমদেরকে অনেক সময় হে মনে করে তাদের সাথে খারাপ নজরে তাকায় কথা ঠিক নেই আর একটু আস্তে কোন খেজমত করে
ইমাম সাহেব দেখলে কয় 3000 টাকা দিয়ে রাখছি ইমাম সাহেব আর কি যখন ভালো লাগবে না মাশাআল্লাহ সুজা গাটটি গোল কইরা বাড়িতে বিদায় মসজিদের খাদেমদেরকে হে করা হয় কিন্তু অফিশিয়াল কাজে যে ফিয়নগুলো থাকে যে কর্মচারীগুলো থাকে ওইগুলোদেরকে মানুষ সেলাউট দেয় মানুষ কবি মহব্বত করে আমার ভাই কিন্তু মসজিদের যিনি খেজমত করে ঝাড়ু দেয় বাথরুম পরিষ্কার করে মসজিদের টাইলস পরিষ্কার করে যিনি আজান দেয় প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আপনাকে এবং আমাকে হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে কথা ঠিক নেই এই বলে প্রত্যেকটা মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব বলে কামিয়ে বীর দিকে আসো সফলতার দিকে আস কিন্তু ওই সমস্ত মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে ভালো চোখে দেখতে পারে কিন্তু গড়ের খাদেম যদি হয় যদি তার অফিসিয়াল যদি কোন একজন কর্মচারী হয় ওই কর্মচারীকে ভালো দৃষ্টিতে তাকায় ভালো বেতন দিয়ে তাকে রাখতে পারে কিন্তু মসজিদে যিনি খাদিম হবে মসজিদের যিনি আজান দিবে প্রত্যেকটা ওয়াক্তে আপনাকে এবং আমাকে সফলতার দিকে যিনি আহ্বান করবে ওনার বেতন কিন্তু বাড়ে না কথা ঠিক নেই আর ওটা আসতে বল যদি বলা হয় যে আচ্ছা মতুল্লি সাহেব মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ান না কেরে বলে যে হুজুর রাতে আল্লাহ ভালো করে সালায় আমি চাচাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা চাচা আপনি যে বাজারে যান প্রত্যেক মাসে আপনার খরচ কত বলে বাজান রে প্রত্যেক মাসে তো কমপক্ষে 10-15 হাজার টাকা খরচ হয় আমি বললাম আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবকে যে 2000 টাকা বেতন দেন বাকি যে টাকাটা অফুরন থাকে ওইটা মুয়াজ্জিন সাহেব কোন জায়গা থেকে নিয়ে আসবো সোনালী ব্যাংক থেকে নিয়ে আসবো না রূপালী ব্যাংক থেকে নিয়ে আসবো কই চাচা হ্যাঁ আল্লাহ তাদেরকে ভালো করে চালায় দেখছেন নি কারবার চালের দোকানে যান 1800 টাকা 2000 টাকা চালের দাম সবজির দোকানে যান আমরা তো বাজার খরচ করতে হয় আমার ভাইরা কিন্তু নিজের বেলায় খরচ করতে রাজি কিন্তু ইমাম মুয়াজ্জিন মসজিদের খাদিম খুদ্দাম যারা এদেরকে টাকা পয়সা এদেরকে বেতন দিতে আমরা মোটেই রাজি না কথা ঠিক কিনা আর একটু জোরে কোন তাহলে মসজিদের খাদেম নিজে হব নিজে মসজিদের ঝাড়ু দিব মসজিদ পরিষ্কার করব এটা হলো আমার দায়িত্ব আমার ভাই ওই সময় জাহিলিয়তের যুগের সময় ওই সমস্ত বেঈমান কাফেররা যদিও তারা বেঈমান কাফের কিন্তু তথাপি তারা খানে কাবার কোন একটা দায়িত্ব মেলে এটাকে অনেক বড় নেয়ামত মনে করতেন সুবহানাল্লাহ জমজম কুফের যিনি দায়িত্ব ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও অনেকগুলা দেখা শোনার দায়িত্ব অর্পণ ছিল উনার হাতে খানায় কাবা চাবির দায়িত্ব ছিল হযরতে উসমান ইবনে তালহার হাতে খানায় কাবা তখনকার সময়ে তওয়াফ করত তারা এখন সময়ে আমরা তো ভালো কইরা হ্যাঁ পোশাক পরিধান করি যে সমস্ত হজের হুকুম আহকাম গুলো আছে ওই সমস্ত কাপড় পরিধান করে আমরা হজ পালন করি কিন্তু ওই সময়ে খানায় কাবা তারা তওয়াফ করত অর্ধ উলঙ্গ হইয়া কি হইয়া উলঙ্গ হয়ে খানায় কাবা তওয়াফ করত তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা কেন উলঙ্গ হইয়া
খানায় কাবা তওয়াফ করো তারা বলতো যে আমাদের গায়ে যে জামা কাপড়টা আছে ওইটা হলো অপবিত্র এই কারণে খানায় কাবা হলো পবিত্র এই পবিত্র গড়ে আমাদের এই অপবিত্র জামাগুলা নিয়া যাইতে পারি না এই কারণে আমরা হুরা কাপড় সুবড়গুলা হ্যাঁ খুলে দিয়া আমরা লেনটা হইয়া খানায় কাবা তওয়াফ করি নাউজুবিল্লাহ আমরা বলি কি খানায় কাবা তওয়াফ করতে আমরা কি বলি আর তারা কি বলে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আমরা যারা খানে কাবা তওয়াফ করতে যাই আমরা সেইভাবে তওয়াফ করতে গিয়া এইভাবেই আমরা দোয়াটুকু আদায় করি কিন্তু বেঈমান কাফেররা কিভাবে খানে কাবা তওয়াফ করেছিল এবং কিভাবে দোয়া পড়েছিল আমাদের মতো শেষ দিকে গিয়া ব্যতিক্রম দোয়া পড়তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক এই পর্যন্ত শেষ লাব্বাইক লা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইল্লা আসনা আমরা খানা কাবা তওয়াফ করি আর বলি হে আমাদের পালন করদা হে আমাদের মালিক আমরা সকলেই আপনার কাছে উপস্থিত হয়ে গেলাম হাজিরা আমরা দিয়ে দিলাম তারা বলতো হা অবশ্যই হে আল্লাহ আপনার কোনো মাবুদ নাই হে আল্লাহ আপনার কোনো ইলাহ নাই তবে ইল্লা হাজিল আসনাম হে আল্লাহ আপনি হলেন একক আপনার সাথে কোনো অংশীদার কেউ নাই তবে ইল্লা হাজিল আসনাম আসনাম মূর্তি ব্যতীত নাউজুবিল্লাহ আল্লাহকে রব বলে স্বীকার করত তবে পাশাপাশি ইল্লা হাযিহিল আসনাম আসনাম মূর্তিটাকেও তারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করত আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ এই হলো তাদের হজের এই হলো তাদের তওয়াফের কোয়ালিটি এই কারণে আমার ভাইয়েরা ওই সময়ে উসমান ইবনে তলহার হাতে ছিল খানায় কাবার চাবি যে চাবি দিয়ে উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মুসলমান হয় নাই উসমান ইবনে তলহা লক্ষ্য করে বলেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ নবী কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে আল্লাহ নবী উসমানকে লক্ষ্য করে বলেন হে উসমান ইবনে তালহা তুমি আমাকে খানায়ে কাবার চাবিটা তুমি আমার হাতে দিয়ে দাও আমি খানায়ে কাবার ভিতরে প্রবেশ করব এবং খানায়ে কাবার ভিতরে প্রবেশ করে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা এবং তারিফ করব উসমান ইবনে তলহা বলেন না ওগো নবীজি আপনাকে খানায়ে কাবার চাবি দেওয়া যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উসমান ইবনে তলহা কি ডাক দিয়ে বললেন রে উসমান এমন একদিন সময় আসবে যেই সময়ে এই চাবি আমি বিশ্ব নবীর হাতে সেই চাবিটা অবশ্যই আমার হাতে তুমি দেখতে পাবে আমি বিশ্ব নবী যাকে ইচ্ছা তাকে সেই চাবিটা
তার কাছে আমি অর্পণ করতে পারবো। উসমান ইবনে তালহা দাব দিয়ে বলেন, ওগো নবীজি, যদি সেই দিন এইভাবেই হয়ে থাকে, আপনার হাতে যদি এই দায়িত্ব যদি আপনার হাতে যদি আসে যায়, তাহলে অবশ্যই সেই দিন কুরাইশরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, তাই নাকি? আল্লাহর নবী বলেন, হে উসমান, লক্ষ্য করে শুনো, যেই দিন এই চাবি আমি বিশ্ব নবীর হাতে, যেই দিন এই চাবিটা আসবে, ওরে উসমান, সেই দিন কুরাইশরা আজাদ হয়ে যাবে, কুরাইশরা সম্মানিত হয়ে যাবে, কুরাইশরা কিন্তু অপদস্থ লাঞ্ছিত হবে না। আল্লাহর নবী উসমানের সেই কথাটাকেই বিশ্ব নবী ভবিষ্যৎবাণী দিলেন। রাসূল পয়গম্বর যেগুলা ভবিষ্যৎবাণী মানুষদেরকে দিয়ে থাকেন, ওই ভবিষ্যৎবাণীগুলা অবশ্যই অবশ্যই সেই ভবিষ্যৎবাণীগুলা প্রতিফলিত হয়, কথা ঠিক নেই? আর একটু জোরে কোন পয়গম্বরদের ভবিষ্যৎবাণী যা বলেন, দোয়া বলেন, আর বদ্দুয়াই বলেন, যেটাই বলেন, সরকার দু আলম নবী যদি কাহর পক্ষে দোয়া করেন, কাহর বিপক্ষে যদি বদ্দুয়া করেন, অবশ্যই অবশ্যই সেটা প্রতিফলন ঘটবে, এতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন যেমন আবুল আহাব, যে আবুল আহাবের দুইটা ছেলে, যেই ছেলের নাম ছিল উতবা এবং উতাইবা, নাম কি সকলে মিলে বলেন না, নাম কি? উতাইবা। উতবা এবং উতাইবা ছিল আবুল আহাবের দুইটা ছেলে। আল্লাহ নবী বিশ্ব নবীর দুইটা কন্যাকে এই আবুল আহাবের দুইটা ছেলে উতবা এবং উতাইবার সাথে রসুলের দুইটা কন্যাকে বিবাহ দেওয়া হয়েছে। যখনই আবুল আহাব সমাজের গিয়া তার ওই সমস্ত লিডাররা, ওই সমস্ত নেতা খেতারা বলতে লাগলো, হে আবুল আহাব, আপনি আমাদের সামনে আসলে মুহাম্মদের বিরুদ্ধে আপনি কথা বলেন, কিন্তু দেখা যায় মুহাম্মদের দুইটা কন্যা, মুহাম্মদের দুইটা মেয়ে, আপনার দুইটা সন্তান খুব ভালো করে ঘর সংসার করতেছে, আপনার কাছে শেষবারের মতো একটা দাবি, আজ থেকে হয়তো আমাদের ধর্ম পালন করবা, আর না হয়তো মুহাম্মদের ধর্ম পালন করবা, হয়তো মুহাম্মদের ইসলাম গ্রহণ করবা, না হলে আমাদের ধর্ম তুমি গ্রহণ করবা, দুইটা থেকে একটা করতে হবে, দুইটা পালন করা যাবে না, এখন কোনটি আপনি গ্রহণ করবেন? তখন তারা বলল, আবুল আহাব বললেন যে কি করতে হবে, তোমাদের সাথে থাকতে হলে কি করতে হবে, আমাকে একটু পরামর্শ দাও। শয়তানরা পরামর্শ দেয় যে মুহাম্মদের দুইটা মেয়ে তোমার ঘরের মধ্যে আছে, এই দুইটা মেয়েকে তুমি তালাক দিতে হবে। কি দিতে হবে? তালাক বুঝেননি আপনারা? মৌলভীবাজারের মানুষ তালাক বুঝেন না? তালাক দিতে হবে, ছাড়তে হবে। হ্যাঁ, রাগ যখন উঠে, হ্যাঁ, ম্যাডামকে এমন ভাবে শুরু করে মাশাআল্লাহ, এরপরে যখন একটু রাগটা শেষ হয়, তখন ইমাম সাহেবের গোরের দরজায়, হ্যাঁ ইমাম সাহেব হুজুর, হ্যাঁ কিছু বুঝছি না, এই তিন তালাক দিয়া দিছে, একটু মডিফাই করে দিয়া দেন, মাথায় কাজ করছে না, কি কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলে, শেষ করার পরে ইমাম সাহেবের দরজায় গিয়া, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ পাও হাতে ধরে, যে হুজুর কি করছি, মাথায় কাজ করছে না, হ্যাঁ রাগী মানুষ তো, বুঝছিলাম না, হ্যাঁ শেষ করে দিছি, এখন একটু কষ্ট করে আমার ওটাতে ভালো করে জোড়া তালি দিয়া দেন, যেইভাবে আগামী জীবনটা চলে ফিরে মোটামুটি খাইতে পারি।
এমন সমাজে মানুষ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে। হ্যাঁ, আবুল হাবকে তারা বলতেছে যে আপনি ওই দুইটা মেয়েকে তালাক দিতে হবে। আচ্ছা বলুন তো দেখি, যদি কোন একজন ব্যক্তি আব্দুল্লাহ যদি একটা মেয়েকে বিবাহ করে, তাহলে আব্দুল্লাহর বাবা কি তার পুত্রবধূকে তালাক দেওয়ার কি সেই অধিকার আছে? আর একটু জোরে কোন নাই? আবুল হাব বললো, বাবা রে, তোমরা বলতেছো মুহাম্মদের দুইটা মেয়েকে আমি তালাক দিব, আসলে বিবাহ করছে আমার ছেলে। আমি তো আর তালাক যদি একবার না 100টা তালাক দেই, নাকে মুখে যা আছে সব জায়গায় মিলিয়ে যদি 100টা তালাক দেই, আল্লাহর কসম একটা তালাক ও প্রতিত হবে না। কথা ঠিক কিনা? আরে ডুজুরে কোন? তাহলে তালাক দিতে হলে আমার ছেলেদের মাধ্যমেই তালাকটা আদায় করতে হবে। আবুল হাব বাড়িতে গেছে, যাওয়ার পরে তার সন্তানদেরকে বলতেছে, বাবা রে, আজকে আমাদের পার্লামেন্টে এই রায় পাস হইছে যে মুহাম্মদের দুইটা কন্যা সন্তান আমাদের ঘরে আছে, এই কারণে আজ থেকে মুহাম্মদের সেই সন্তান গুলাদেরকে আমরা তালাক দিয়ে দিব, আমাদের ঘরে আর রাখবো না। যখনই এই কথাটা বলেছিল, আল্লাহু আকবার, আবুল আহাবের সন্তান তার বাবাকে, আবুল আহাবকে বলল, বাবা মাথা একটু শান্ত করেন, আপনি যেই ফয়সালার কথা বলছেন, বাবা এটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার, যা আমি মুহাম্মদের দুইটা মেয়েকে এখনই আমরা দুই ভাই তালাক দিয়ে দিলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। এই তালাক দিয়া আবুল আহাবের ছেলে আবুল আহাবকে বলতেছে, মুহাম্মদের দুই মেয়েকে আমরা তালাক দিলাম, শুধু তালাক দিয়ে শেষ নয়, আল্লাহর নবীর কাছে এই সংবাদটুকু পৌঁছানোর জন্য রওনা হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিন, হুজুরা শরীফের মধ্যে বসে আছে, হঠাৎ করে লক্ষ্য করে তাকায়া দেখেন বিশ্ব নবী কে যেন একজন ব্যক্তি গড়ের দরজার মধ্যে নক করেছে, আওয়াজ করেছে। বিশ্ব নবী আওয়াজের ভাব ভঙ্গি শুনেই বুঝতে পেরেছেন, আমার মেয়ের জামাই আজকে আমার কাছে উপস্থিত হয়েছে, আজকের তার কথাবার্তায় ভালো বোঝা যায় না। আল্লাহর নবী গড়ের দরজা খুলে দিয়েছেন, গড়ের দরজা খুলে দিয়া বিশ্ব নবী রহমাতুল আলামিনকে আবুল আহাবের ছেলে বলতেছে, হে মুহাম্মদ, এতদিন আপনার দুইটা মেয়ে আমাদের দুই ভাইয়ের সঙ্গে ঘর কর সংসার করেছিল, আজ থেকে আপনার ওই দুই মেয়েকে আমরা দুই ভাই তালাক দিয়ে দিলাম। শুধু তালাক দিয়ে যায় নাই, আমার ভাই মুফাসসিরিন কেরামগণ ইতিহাসবিদগণ বলেন, আবুল আহাবের ছেলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের চেহারার মধ্যে থুক নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। কোন কোন ইতিহাসবিদগণ বলেন রাসূলের জামা ধরে টান মেরে ছিঁড়ে ফেলেছে, আল্লাহু আকবার। রসুল কাহরের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, রসুলকে কত আক্রমণ করা হয়েছে, কত নির্যাতন দেওয়া হয়েছে, তথাপি বিশ্ব নবী কাহরের বিরুদ্ধে বদদোয়া করলেন না। কিন্তু আবুল আহাবের ছেলে নির্দোষ রসুলের কাছে এত অপরাধ করেছে, আল্লাহর রসুল আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মেয়েকে তালাক দিবে সেই অধিকার তাদের রয়েছে, কিন্তু আমার চেহারার মধ্যে থুক নিক্ষেপ করবে এমন অধিকার তো তাদের দেওয়া হয় নাই। এই জন্যে আল্লাহর নবী আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাকা মিন কিলাবিক। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন আল্লাহর দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ,
আবু লাহাবের সন্তান আমার মেয়েকে তালাক দিবে সেই অধিকার তাদের রয়েছে, কিন্তু কেন গো আমার চেহারার মধ্যে থুক নিক্ষেপ করেছে? আল্লাহুম্মা সল্লি আলাইহি কালবাকা মিন কিলাবিক, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ তোমার হিংস প্রাণী থেকে একটা প্রাণী একটা কুকুরকে আবু লাহাবের ছেলের পিছনে তুমি লেলাইয়া দিও, একটা কুকুর দিয়ে আবু লাহাবের সন্তানকে তুমি বংশ করে দিও। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আসতেছে ইনশাআল্লাহ শানে নুজুল গুলা ধারাবাহিক ভাবে আলোচনা আসতেছে, প্রাসঙ্গিক ভাবে একটু কথা ওই দিকে চলে গেছে। আমার ভাই রসুল সেই আবু লাহাবের ছেলের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, বদদুয়া করেছিলেন, আল্লাহ তার বন্ধুর সেই বদদুয়াকে আল্লাহ কবুল মঞ্জুর করে আল্লাহ জানায় দিলেন, অগণবিজি অপেক্ষা করেন আমি আল্লাহ আপনার সেই দোয়াকে কবুল করে নিলাম এবং আবু লাহাবের ছেলেকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ধ্বংস করব। সুবহানাল্লাহ, আবু লাহাব তার ছেলেদেরকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেছে। অনেক কম যেতে না যেতে আবু লাহাব এমন এক জায়গায় গেছে যেই জায়গায় গিয়ে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হওয়ার পরে তাবু নির্মাণ করেছে, সন্ধ্যা হয়েছে তাবু নির্মাণ করেছে, এই জায়গার মধ্যে রাত্রি জাগরণ করবে। হঠাৎ করে তাকায় দেখে ওই এলাকার মধ্যেই কুকুরের সংখ্যা, কুকুরের উপদ্রব বেশি। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গ্রাম্য একটা বাসা আছে, যেখানে গেলে ভাগের ভয়, সেখানে গেলে রাত। তো আবু লাহাবের ছেলের ভিতরে ভয় ঢুকছে, এই কারণে রাত্রি যাপন করতেছে, তাকায়া দেখে এই এলাকার মধ্যে কুকুরের সংখ্যা বেশি। এখন আবু লাহাব ভালো করে জানে যে মুহাম্মদ যদি কোনো ভবিষ্যৎবাণী করে থাকে তাহলে এটা ভালো করে প্রতিফলন হয়, এই কারণে মুহাম্মদের এই কথাটাকে ভালো করে মানতে পারলো। আবু লাহাব তার ছেলে সন্তানদেরকে বলল, বাবারে সাবধানে থাক, মুহাম্মদ বদদুয়া করেছে, মুহাম্মদের দোয়া কোন সময় জানি প্রতিফলন ঘটবে, কোন সময় জানি সেটা ঘটে যাবে, এই কারণে ভালো করে সুন্দর করে আমার সন্তানকে ভালো করে রেখে দিও। যারা ব্যবসায়িক ভাবে যারা সাথী সঙ্গী ছিল তারা বলল, হে আবু লাহাব আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে কেউ ধ্বংস করবে না, ভালো একটা স্তূপ নির্মাণ করলো, আর গাট্টি গুট্টি যা আছে ওইগুলো এই জায়গার মধ্যে রেখে দিয়া হ্যাঁ স্তূপের উপরের মধ্যে আবু লাহাবের সন্তানকে রাখছে, যেন কুকুর এসে আবু লাহাবের সন্তান কে ধ্বংস না করতে পারে, ধ্বংস করলে নিচে যারা আছে তাদেরকে আগে ধ্বংস করবে, তারপরে গিয়া আবু লাহাবের ছেলেকে ধ্বংস করবে। তাদের সেই অবস্থা, তাদের সেই ব্রেন, তাদের সেই বুদ্ধি আল্লাহ পাকের কাছে কাজে লাগে নাই, রাত্রে ঘুমাইছে গভীর রজনীতে, আল্লাহ পাক ওই জঙ্গলের একটা হিংস প্রাণী একটা কুকুরকে আল্লাহ ঘোষণা করলেন। কি ঘোষণা করেছে? হে জঙ্গলের কুকুর, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন পূর্বে আবু লাহাবের ছেলের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন রে কুকুর, কিন্তু সাথে সাথে আমি আবু লাহাবের সন্তানকে মারি নাই, কিন্তু আজকে সময় হয়ে গিয়েছে আর আবু লাহাবের ছেলে রক্ত পাবে না, এই কারণে যা তাড়াতাড়ি চলে যা ওই তাবুর সামনে গিয়ে আবু লাহাবের সন্তান কি পাবে। কুকুর সাথে সাথে চলে আসার পরে চতুর্দিকে ঘুরায়, কিন্তু আসামি অনুসন্ধান করে পায় না, কে আসামি আর কে কি। আমাদের সমাজের মধ্যে যদি একজন খুনি হয়ে থাকে, আসল খুনিকে ধরা হয় না,
কিন্তু পার্শ্ব প্রতিবেশী যারা আছে তাদের চোখে কিন্তু ঘুম আসে না, কথা ঠিক নেই? আর এক জোরে কোন কথা ঠিক কিনা? খুন করেছে একজন কিন্তু পাড়া প্রতিবেশী মানুষগুলার মধ্যে ঘুম আসে না, কোথায় জানি আমাদেরকে নিয়ে যায়। আল্লাহু আকবার, আসল আসামি কি ধরা হয় না, নকল আসামি কি ধরে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়, কথা ঠিক কিনা? এজন্যর ভাইরা ওই সময় কুকুর যখন নাড়ছে আসার পরে চতুর্দিকে ঘুরায়, ঘুরায় কিন্তু আসামি অনুসন্ধান করে পায় না। আসামিকে সকলের গ্রাম তো নাক দিয়ে সকলের চেহারার গ্রাম এক প্রকারের দেখা যায়, আসামির গ্রাম পাওয়া যায় না। হঠাৎ করে সুবের উপরের দিকে লক্ষ্য করে দেখে সেইখানের মধ্যে একজন বলদ ঘুমায় আছে, কথা ঠিক নেই? আর দুজুরে কো ওই কুকুর সাথে সাথে লাফ দিয়ে ওই স্তূপের উপরের মধ্যে উঠে গিয়া যখন নাক দিয়ে যখন একটু শ্বাস নিয়েছে, গ্রাম নিয়েছে, দেখে ওই বিগত যে মানুষগুলা নিচে ছিল এইগুলার গ্রামে আর উপরের গ্রাম ব্যতিক্রম ধরনের, ওই কুকুর চিন্তা করলো আসামি হলে একজনই হবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, হে উসমান, এমন একদিন সেই যাবে আমার হাতে দেখতে পাবে, যেই সময় এই যাবে আমি বিশ্ব নবী রহমাতুল আলামিন ইচ্ছা করলে যার হাতে এই চাবিটা আমি বিশ্ব নবী দিতে পারব। উসমান ইবনে তাল্লাহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই যদি হয় থাকে অগণবিধি তাহলে ওই সময় কুরাইশের অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। আল্লাহর নবী বলেন, না, হে উসমান, সেই সময় সবচাইতে ইজ্জত এবং সম্মানী হবে কুরাইশরা। এই কথা বলে আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী খানায় কাবা তওয়াফ করে সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন। তখন পর্যন্ত উসমান ইবনে তালহা মুসলমান হন নাই, মক্কা বিজয় যখন হয়ে গিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন আগমন করে উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বলে, আরে উসমান ইবনে তালহা, তুমি আমাকে খানায় কাবার চাবি তুমি দিয়ে দাও। কোন কোন ইতিহাসবিদগণ বলেন, মুফাসসিরিন কেরামগণ বলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে উসমান ইবনে তালহাকে বললেন, হে উসমান, তুমি আমাদের কাছে চাবিটা দিয়ে দাও। উসমান ইবনে তালহা চাবি দেয় নাই। কোন কোন মুফাসসিরিন কেরামগণ লিখেন, উসমান ইবনে তালহা খানায় কাবার ছাদের উপরে উঠে গিয়েছে, চাবি দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে ওই সময়ে একজন সাহাবী উসমান ইবনে তালহার হাত থেকে
বিশ্বনবীর অনুমতি ক্রমে চাবি নিয়ে আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবী ওই চাবিটি খানে কাবার দরজা খুলে খানে কাবার ভিতরে প্রবেশ করলেন। খানে কাবার ভিতরে যখন প্রবেশ করলেন তোয়াফ করতে আছেন, ওই সময় আল্লাহর নবী সরকার দুআলম নবী খানে কাবা তোয়াফ করে বাহির হয়ে গিয়েছেন। বাহির হওয়ার সাথে সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি ওই চাবিটা আপনি আমাদের হাতে দিয়ে দেন। হযরত আবু তালেব বলেন, হযরত আলী বলেন, ও নবীজি এই চাবিটা আমাদের হাতে দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্বনবী যখন খানায় কাবা থেকে যখন বাহির হয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় দেখতে পারলাম আল্লাহর নবী খানায় কাবা তওয়াফ করে বাহির হয়েছেন। আর ওই সময় সূরা নিসার 58 নম্বর আয়াত বিশ্ব নবীর জবান দিয়ে বাহির হইতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিইম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছেন। বিশ্বনবী ওই আয়াত তিলাওয়াত করে ওই খানায় কাবার চাবি হযরত উসমান ইবনে তালহাকে বিশ্বনবী ডাক দিয়ে দিলেন। উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন, রে উসমান আসো, তোমার হাতে খানায় কাবার খোলার দায়িত্ব তোমারই ছিল। হে উসমান, এই না তোমার হাতে সেই চাবি, আমি বিশ্ব নবী তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। উসমান সেই চাবিটা পাওয়ার সাথে সাথে খুশিতে আত্মহারা হয়ে গেছে। যখনই উসমান ইবনে তালহা ওই চাবি নিয়ে রওনা হয়ে গিয়েছেন, আল্লাহর নবী উসমান ইবনে তালহা খুব খুশি আনন্দ চিত্তে সেই চাবি নিয়ে চলে গেছে। আল্লাহর নবী তখন উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, হে উসমান ইবনে তালহা এদিকে আসো, তোমার কি স্মরণ ছিল হিজরতের পূর্বে আমি বিশ্বনবী তোমাকে কি বলেছিলাম? এই কথাটাই স্মরণ ছিল কি? আমি বলেছিলাম সেই চাবি একদিন আমার হাতে আসবে, আমি বিশ্বনবী যা কি ইচ্ছা তার হাতে এই চাবি অর্পণ করতে পারবো। হে উসমান, সেই চাবি দেওয়ার দায়িত্ব আজকে আসলেই কি তুমি বলো, আজকে সেই পাওয়ার কার হাতে? আল্লাহু আকবার। উসমান ইবনে তালহা লক্ষ্য করে বলেন, অগণবীজি আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যে বলেছেন তা অবশ্যই সত্য। অগণবীজি সেই দিনের কথা পড়তে গিয়ে আমার মনের ভিতরে আশা ছিল আমি মুসলমান হয়ে যাব। অগণবীজি আমি মুসলমান হলাম না, এই কারণেই হলাম না, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাকে খারাপ ভাববে, আমাকে নিয়ে অনেক সমস্যা করবে।
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে তালহা বলতেছেন, ওগো নবীজি, আমার মন চেয়েছিল আপনি আমি মুসলমান হয়ে যাব, কিন্তু মুসলমান হই নাই গো নবীজি, আমার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা আমার সাথে দুর্ব্যবহার করবে, কিন্তু মনে মনে ইরাদা করেছি, মনে মনে প্রতিজ্ঞা করেছি, অগণবীজি মক্কা বিজয় যখন হয়ে যাবে, অগণবীজি আর দেরি করব না, তখনই আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবীজি মক্কা বিজয় হয়ে গিয়েছে, আমি আর দেরি করতে পারি না, এক্ষুনি আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে চাবি দিয়ে শুধু শেষ নয়, আল্লাহর নবী উসমানকে লক্ষ্য করে বলেন, রে উসমান, আমি বিশ্ব নবী তোমাকে এই কথাটাই বলে গেলাম, আমি বিশ্ব নবী তোমার হাতে এই চাবিটা দিয়ে দিলাম, এই চাবিটা তুমি ভালো করে সংরক্ষণ করে রেখে দিও, হে উসমান, এই চাবি তোমার হাতে কিয়ামত পর্যন্ত থাকবে। আমি বিশ্ব নবী বলে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতেই খানে কাবার চাবি থাকবে, এই খানে কাবার চাবি যেই ব্যক্তি তোমার বংশধরের হাত থেকে দূরে সরে নিবে, তোমার বংশধরের হাত থেকে সরাইয়া নিবে, সে হবে জালিম। কথা ঠিক নেই? আর একটু জোরে কোন, আজ পর্যন্ত সেই খানায় কাবার চাবি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের হাতেই রয়েছে। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ, ইলহামদুলিল্লাহ, রাসূল জি ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণী প্রতিফলন ঘটেছে, রাসূল বলে গিয়েছেন, হে উসমান, এই চাবি কিয়ামত পর্যন্ত তোমাদেরই হাতে থাকবে, হে উসমান, যে ব্যক্তি এই চাবি তোমাদের হাত থেকে নিবে সেই ব্যক্তি জালিম হবে। এখন আল্লাহু আকবার, কত সরকার, কত মানুষ আদান প্রদান হচ্ছে, কিন্তু উসমান ইবনে তালহার বংশধরের হাত থেকে সেই চাবিটা নেওয়ার অধিকার কেউ গ্রহণ করে না। কে নেবে এমন দুঃসাহস, কে গ্রহণ করবে? কারণ যেই ব্যক্তি উসমান ইবনে তালহার বংশধরের হাত থেকে চাবি নিবে রাসূলের বাসায়, সে হবে জালেম। কি হবে? আর একটু জোরে বলেন, কি হবে?
জালেম এই বদদোয়া কেউ নিতে চায় না আসুন তিলাওয়াত কি তো আয়াতের ভিতরেই আমার আল্লাহ উসমান ইবনে তলহার সেই আমানতের কথাটাই যদি উসমান ইবনে তলহার মাধ্যমে এই আয়াতটুকু অবতীর্ণ করা হয়েছে কিন্তু তাম পৃথিবীর সকল মুসলমানদেরকে এই আয়াতের ভিতরে শিক্ষণীয় আমানতের গুরুত্ব এই আয়াতের ভিতরেই আমাদের জন্য কল্যাণকর বিষয় রয়েছে কথা ঠিক নেই হাকামতুম بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا বসির নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতিলা আহলিহা আমানাতিলা বলতে বহুবচন শব্দ আল্লাহ উল্লেখ করেছেন এক বছর উল্লেখ করে নাই তাম পৃথিবী মানুষদেরকে আল্লাহ এই আমানত সম্পর্কে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা এক প্রকারের আমানত কেন বহুবচন দ্বারা আল্লাহ উল্লেখ করেছেন বিভিন্ন প্রকারের আমানতের কথা আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ আমানাতিলা আহলিহা ওই আমানতগুলা যে ব্যক্তি আমানত প্রাপ্ত হবে তার আমানতটা প্রাপকের কাছে তোমরা পৌঁছাইয়া দিও আমানত প্রাপ্ত যিনি হবে যার আমানত তার কাছেই তোমরা সেই আমানতকে পৌঁছাইয়া দিও এটা হলো তোমাদের ইমানি দায়িত্ব এই আমানত কয়েক প্রকারের হতে পারে আল্লাহর পক্ষ থেকে নাম্বার ওয়ান আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে অসংখ্য অগণিত আমানত দেওয়া হয়েছে দ্বিতীয় প্রকার আমানত হলো বান্দার কাছে একজন বান্দার আমানত রয়েছে এইভাবে বিভিন্ন প্রকারের আমানত রয়েছে ওই আমানতগুলোকে সঠিকভাবে যেই ভাওনাদারী থাকবে তার কাছে ওই আমানতটা প্রাপকের কাছে আমরা পৌঁছাইয়া দিব এবার আসুন সমাজের ভিতরে আমানতদারী মানুষের সমাজে খুব বেশি পাওয়া যায় না কম পাওয়া যায় সমাজে আমানতদার মানুষ বেশি না কম আর একটু জোরে কম বেশি না কম সমাজের ভিতরে আমানতদারী নাই বললেই সারে যদি তার কাছে একটা কথা আপনি আমানত রাখেন আর যদি বলেন হে আব্দুল্লাহ তোমার কাছে এই কথাটা আমানত রাখলাম এই কথাটা তুমি অন্য কাহারো কাছে বলে দিও না আপনি এই জায়গা থেকে সামান্য কয়েকটা কদম রাখতে না রাখতেই আরেকজনের কাছে বলবে এই আব্দুল্লাহ শুন অমুকে এই কথাটা বলছে যা তোর কাছে বললাম তুই অন্য কারো কাছে বলিস না সাইস এইভাবে কয়েক মিনিটের ভিতরে ঘন্টার ভিতরে এই কথাটা আপনার কাছে যে আমানত রেখে দিয়েছে এই আমানতটা আপনি ভঙ্গ করলেন খেয়ানত করলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تمن خان الله النبي بشو نبي رحمة العالم صلى الله عليه وسلم بولن يا مار أمتنا إذا حدث كذب وإذا وعد أخلف منافقر علامات خيلو كويتا আরেকটু জোরে কোন ইজা হাদাসা কাযাবা যখনই কথা বলে মুনাফিক তখনই মিথ্যা কথা বলে কথা ঠিক নেই
মিথ্যা কথা বলার মতো মানুষ সমাজে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমানতদারি নাই যেই ব্যক্তিটার ভিতরে, আমানতদারি নেই ওই ব্যক্তিটা হবে মুনাফিক। কথা ঠিক কিনা? ইদা হাদাসা কাযাবা ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াইদা তুমি না খানা। আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখনই সাথে সাথে খেয়ানত করে। এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাকে শরীয়তের বাসায়, পয়গম্বরের বাসায় তাকে মুনাফিক বলে রাসূল আখ্যায়িত করেছে। إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا। যার কাছ থেকে যে যেভাবে আমানত গ্রহণ করেছি সেইভাবে তার আমানত পাওনাদারের কাছে আমরা পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের অবস্থা এমন ছিল, আল্লাহু আকবার, তাদের মধ্যে কোনো স্বজন প্রীতি ছিল না। তারা একজন আরেকজনের যদি আমানত গ্রহণ করত, হক মালের আমানত, হক কথার আমানত, যে যেভাবে আমানত তাদের কাছে দেওয়া হতো অবশ্যই অবশ্যই পুঙ্খানুভাবে সঠিকভাবে সেই আমানতের দায়িত্ব তারা অর্পণ করতেন, আমানতের সেই দায়িত্বটা সঠিকভাবে আদায় করতেন। সুবহানাল্লাহ। إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا। আমার ভাইরা, আমাদের পাড়া প্রতিবেশী বিভিন্নভাবে বিভিন্ন আসবাবপত্র বস্তুগুলা আমাদের কাছে আমানত রাখা হয়, কিন্তু সেই আমানতের খেয়ানত খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের দাসত্ব গোলামি করার জন্য। অসংখ্য গুণিত বস্তু মানুষকে আল্লাহ পাক দান করেছেন, ওইগুলা আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছেও আমানত। কথা ঠিক কিনা? আর একটু জোরে কর, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যে হায়াতি জিন্দেগি দেওয়া হয়েছে ওই হায়াতটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত। ওই আমানত কয়জন মানুষ ভালো করে পালন করি, কয়জন মানুষ ভালো করে আদায় করি? হে মুসলমানেরা, হাশরের কঠিন মুসিবতের সময়ে আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা তাদের মধ্যে আমানতদারি এমন ভাবে ছিল, আল্লাহর নবী বিশ্বনবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন গো, যে সাহাবীর নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহার গড়ের সামনে ইহুদির খেজুরের বাগান রয়েছে। আবু তালহার গড়ের মধ্যে তিনজন সদস্য, কয়জন সদস্য? আরো দুজুরে বলেন কয়জন? পিছনে যারা আছেন তারাও বলেন কয়জন? আবু তালহার গড়ের ভিতরে তিনজন সদস্য রয়েছে, আবু তালহা, উনার স্ত্রী এবং উনার একটা সন্তান। আবু তালহার গড়ের সামনে ইহুদির একটা খেজুরের গাছ রয়েছে। আল্লাহু আকবার, ওই সময়ে যখন ওই খেজুরের গাছের মধ্যে যখন ফল ধরে লাল হয়ে যেত আর ওই খেজুরগুলা যখন মাটির মধ্যে পড়তো, ওই সময় আবু তালহার গড়ের মধ্যে ছোট্ট একটা নাবালক সন্তান ছিল, নিষ্পাপ ওই সন্তান, অবুজ সেই সন্তান, ওই খেজুর গুলা খেজুরের গাছের নিচ থেকে কুড়াইয়া ওইগুলা বক্ষণ করে খেত।
আল্লাহর নবী বিশ্ব নবী কোন এক কাজে হযরত আবু তালহার বাড়ির মধ্যে আসছেন বিশিষ্ট সাহাবীরা আবু বকর ছিলেন ওমর ছিলেন সমস্ত সাহাবীদের কিনে আবু তালহার বাড়ির মধ্যে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আল্লাহর নবী আবু তালহা সাথে কথা বলতেছেন এরই ধারাবাহিকতায় রাসূল তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ দিয়ে জব দল করে পানি আসতেছে সুবহানাল্লাহ ওমর এত কঠিন সাহাবী ছিলেন ওমর এত মজবুত সাহাবী ছিলেন ওই ওমরের চোখ দিয়ে কেন পানি আসে তার কারণ কি আল্লাহর নবী ওমরের চেহারার দিকে তাকায় দেখেন তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বললেন রে ওমর এত কম যাব আবু তালহার সাথে আমি বিশ্ব নবী কথা বলতেছি কিন্তু কি কারণে তোমার চোখ দিয়ে পানি আসে তার কারণ কি আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর বলে নিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যত কোন থেকে আপনি আবু তালহার সাথে আপনি বিশ্ব নবী কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ততক্ষণ দিকে আমি ওমরের কানে যেন কি যেন একটা ছোট্ট বাচ্চার অবুজ বাচ্চার যেন কান্নার আওয়াজ আমার কানের মধ্যে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না খে আবু তালহা গোলের মধ্যে সেই ছোট্ট বাচ্চা ক্ষীণ সে অন্যায় করেছে গো নবীজি ক্ষী অপরাধ সেই অবুজ বাচ্চা করেছে অগো নবীজি ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না এই কারণেই আমার চোখ দিয়ে জোর জোর করে পানি আসতেছে আল্লাহর নবী বিশ্ব নবী ওমরকে বলেন তাই নাকি আল্লাহু আকবার ওমর বলেন হ্যাঁ ওগো নবীজি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার সাহাবী আবু তালহাকে জিজ্ঞাসা করে বলতে পারে আল্লাহর নবী আবু তালহাকে লক্ষ্য করে বলেন রে আবু তালহা আমার ওমর যা বলতেছে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে আল্লাহর নবীর সাহাবী বলেন ওগো আল্লাহর নবী ওমর যা বলতেছে সত্যই বলতেছে রাসূল বলেন হ্যাঁ আবু তালহা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে এই অবু সন্তানকে গড়ের মধ্যে তুমি বেঁধে রেখেছ এই সন্তানটি তো কোনো গুনার কাজ করতে সক্ষম নয় আল্লাহর নবীর সাহাবীকে বিশ্ব নবীকে আবু তালহা লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি ওই যে আমার ঘরের সামনে যে খেজুরের গাছ দেখা যায় ওগো নবীজি ওই খেজুরের গাছের মালিক আমি নয় ওগো নবীজি ওই খেজুরের গাছের মালিক হলো একজন ইহুদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ঘরের সামনে ওই খেজুরের গাছ রয়েছে আমার একটা অবু সন্তান ওই অবু সন্তান যখন গাছের মধ্যে খেজুর গুলা যখন পেকে যায় আর ওই খেজুর গুলা যখন মাটির মধ্যে পড়ে আমার ওই অবু সন্তানটি ওই খেজুর গোলা কুড়াইয়া নিয়ে বক্ষণ করে ঘরে খায় অগো নবীজি হয়তো আমি আপনার সাহাবী হয়েছি হয়তো ইয়া রাসূলুল্লাহ
কাল হাসরের কঠিন মুসিবতের সময়ে যদি আল্লাহ আমাকে এই প্রশ্ন করেন, হে আবু তালহা, তুমি তো একজন পয়গম্বরের একজন সাহাবী ছিলে, হে আবু তালহা, তোমার সন্তান কিভাবে অন্য আরেকজনের হক নষ্ট করেছে, তোমার গড়ের সামনে আমানত রেখে দিয়েছে, তোমার দায়িত্ব হলো ভালো করে দেখাশোনার দায়িত্ব হলো তোমার, এছাড়া তোমার বক্ষণ করার দায়িত্ব তোমার নয়। আল্লাহর নবীর সাহাবি বলেন, অগণবীজি, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে সেই প্রশ্ন করেন তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? অগণবীজি, এই বয়েই আমার সেই অবু সন্তানকে আমি বেঁধে রেখেছি, সুবহানাল্লাহ। আর একটু আসতে কোন সুবহান, আর একটু ছিল্লাই বলেন সুবহান, আল্লাহু আকবার। বিশ্ব নবী সাহাবীদের মধ্যে কেমন আমানতদারী ছিল, আল্লাহু আকবার, ওই সমস্ত সাহাবীদের অবস্থা এমন ছিল, আর আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করেন। আল্লাহর নবীর সাহাবীরা কাল্লার রুল পড়ে গেছে, কি এমন খোদা বিরুতা, কি এমন পরহেজ গাড়ি আবু তালহার মধ্যে অবু সন্তানকে কিভাবে এইভাবে নির্মম ভাবে বেঁধে রেখেছে। আল্লাহর নবী ঘোষণা করেন, এই মুহূর্তে আবু তালহার কাছ থেকে আবু তালহার গোড়ের সামনে যে গাছটা রয়েছে, ইহুদির কাছ থেকে ওই গাছটাকে ক্রয় করে নিয়ে আস। যখনই এই ঘোষণা করলেন, আল্লাহর নবীর সাহাবি সাথে সাথে দাঁড়াইয়া গেলেন, সাথে সাথে দাঁড়াইয়া বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গেলেন আর বললেন, অগণবীজি, আমাকে আপনি যদি অনুমতি দেন, আমাকে যদি আপনি পারমিশন দেন, তাহলে ইহুদির কাছ থেকে গিয়ে ওই গাছটা থেকে একটু ক্রয় করে নিয়ে আসতে পারি কিনা। আল্লাহর নবীর অনুমতি ক্রমে ওই সাহাবি উসমান চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে গিয়া ইহুদিকে লক্ষ্য করে বলেন, ওই যে আবু তালহার গড়ের সামনে যে গাছটা রয়েছে ওই গাছটা আমার খুবই প্রয়োজন, ওই গাছটা আমার অতি প্রয়োজন, তুমি ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, তুমি যদি বিক্রি করে দাও তোমাকে আমি ন্যায্য মূল্য দিয়ে দিব। ইহুদি লক্ষ্য করে বলে, না, ওই গাছটা আমি বিক্রয় করব না কাহারো কাছে। এইভাবে একটা দুইটা তিনটা নয়, দশটা গাছের বিনিময়ে আল্লাহর নবীর সাহাবী ওই গাছটা ক্রয় করে রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ইহুদির কাছ থেকে ওই গাছটা ক্রয় করে নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা এখন কি করতে পারি? আল্লাহর নবী বলেন, হে উসমান, আমার ওই গাছটা আমার সাহাবী আবু তালহা তুমি হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই গাছটা হাদিয়া পাওয়ার পরে আবু তালহা উসমানকে লক্ষ্য করে বললেন, হে উসমান, তুমি আমাকে এমন উপকার করেছো, তোমাকে কিছুই তো আমি দিতে পারলাম না। আল্লাহু আকবার। উসমান বলেন, হে আবু তালহা, কিছুই দিতে হবে না, হাসরের কঠিন মুসিবতের সময়ে যখন তুমি বিশ্ব নবীর সাথে যখন জান্নাতের মধ্যে যখন ভ্রমণ করবা, ওই সময়ে তুমি বিশ্ব নবীর সাথে সফর করা অবস্থায় আমি উসমানকে তোমার সাথে বানায়া নিও। সুবহানাল্লাহ, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ইন্না আল্লাহ নিয়্মা ইয়াইযুকুম বি
ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমার বাবা সাহাবীদের মধ্যে কেমন আমানতদারী ছিল, আমাদের সমাজের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ কয়েক প্রকারের আমানত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা আমানত উল্লেখ করেছেন, রাষ্ট্র যিনি পরিচালনা করবে তার প্রজাদের খেয়াল খবর নেওয়াও রাষ্ট্র পরিচালকের ন্যায্য দায়িত্ব এবং কর্তব্য, কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন। আজকে সমাজের ভিতরে দায়িত্ব হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার প্রতিনিধি যারা আছে দেশের জনগণের প্রতি খেয়াল রাখা, জনগণের আমানত রক্ষা করা। আজকে আমাদের অবস্থা হলো এই, আমাদের আমানত রক্ষা করবে দূরের কথা, আমাদেরকে আরো খেয়ানত করে নেই, কথা ঠিক নেই? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আমাদের টাকা আমাদের ট্যাক্স ওইগুলা আমরা দেই, আমাদের ট্যাক্সের টাকা দিয়েই আমাদেরকে গুলি করা হয়, কথা ঠিক নেই? আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের ভিতরে এমন অবস্থা, যেই বাংলাদেশে হাজারো কোটি মুসলমান রয়েছে তাদের সঠিক পাওনা আদায় করতে পারে না, যখনই আন্দোলন করে হক কথা বলে তাদের ন্যায্য অধিকার যখন চাওয়ার জন্য মাঠে ময়দানে নামে, নামার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়, কথা ঠিক নেই? আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে মুসলমানদের টাকা ট্যাক্সের গুলি দিয়া মুসলমানদেরকে আক্রমণ করা হয়। আমার ভাই বলতে চাই, সেই দেশের মুসলমান হলো আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক, সেই দেশের মুসলমান ইসলাম চাই, আমরা মুসলমান কোরআন চাই, তাফসিরুল কোরআন মাহফিল চাই, সেই দেশের ভিতরে ইসলাম চলবে, সেই দেশের ভিতরে কোরআনই হুকুমত চলবে, কথা ঠিক কিনা বেঠে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? সেই বাংলার জনতা চায় বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনই আইন চালু করা হোক, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন সুন্নাহ মাফিক মুসলমান গুলা আমরা জীবন পরিচালনা করতে পারি, সেই অধিকার মুসলমানদের রয়েছে, কথা ঠিক কিনা বেটে? আরো একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান আমরা আর কিছু বলতে চাই না, একটাই আমাদের ভোলা, একটাই আমাদের ছাওয়া, আমরা যে যে কিছু করতে পারি না কিন্তু করি না কেন, কিন্তু আমরা ইসলাম এবং কোরআনকে নিয়ে বেঁচে থাকতে চাই, কথা ঠিক কিনা? আরে জোরে বলেন, কথা ঠিক কিনা? ইসলাম এবং কোরআনকে নিয়ে বেঁচে থাকতে গিয়ে তাফসীর মাহফিলকে রক্ষা করতে গিয়ে কোরআন আয়াত কারণের ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, এই দেশের হাজারো মুসলমানের সন্তান রয়েছে ইসলাম রক্ষা করার জন্য, আলেম ওলামাদের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে, কথা ঠিক কিনা বেটে? আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের দরবারে দোয়া করি, সর্বোপরি আমার ভাই মুআজ্জজ মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন সৌরভ সাহেব দামাত বারাকাতুহুম, আমার খুব আপন ভাই, আল্লাহ খুব মহব্বত করেন, এই কারণে আমরা যা কিছু বললাম আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন মাফিক জীবন পরিচালনা করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।